আজকে 3রা আগস্ট, বেলোরের দিকে আবার আমরা যাচ্ছি ছেলের ট্রিটমেন্টের জন্য। এখন হাওড়া স্টেশনে বসে আছি, এখন প্রায় 9:20 বাজে। 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে। তো আমার সঙ্গে আমার ভাইরা, ভাইরার বউ আর সবাই এসে আছে। তা এই ট্রেন জার্নিটা তোমাদের কাছে আমি শেয়ার করবো, আগেও আমি শেয়ার করেছি, এখন আপডেটের ট্রেন জার্নিটা শেয়ার করবো। দেখা যাক ট্রেনের এক্সপিরিয়েন্সটা কীরকম হবে। আমার ট্রেনটা হচ্ছে এখন যে টাইম সেটা হচ্ছে 10:50 ট্রেনের টাইম। এখন হাতে 1 ঘন্টা পুরো টাইম আছে। এই ভিডিওটার সাথে দেখুন, এই যে একজন ছেড়ে দিল, ব্রহ্মপুর ছেড়ে দিয়েছে, তাও ট্রেনটা 2 ঘন্টা লেট। এরপর আসছে পলাশা। টাইম টেবিল দেখলাম 10:10 কি পৌঁছাবে, তাও 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট আছে ট্রেনটা। কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ওয়েদারটা এখন ঠিকঠাকই আছে, বৃষ্টি এখানে নেই, ওয়েদার বৃষ্টি পড়ছে না। যতবার বেলোরের দিকে আসি তখন এই উঁচু উঁচু পাহাড়ের টিলাগুলো দেখতে দারুণ লাগে। তারপরে এখানে গাছের সংখ্যাও বেশি, সবুজের পরিমাণটাও বেশি। যেহেতু এখন অক্টোবর মাস আর বর্ষাকাল, তা চারিদিকে সবুজে একদম ঘিরে রয়েছে। আমাদের ট্রেনটা একটা অচেনা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, এখানে দাঁড়ানোর কথা নয়। স্টেশনটার নামটাও ঠিক দেখে বলছি, স্টেশনের নামটা হচ্ছে সোমপিতা। এখানে দাঁড়ানোর কথা না, কিন্তু ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। ভালোই হলো, এদিকে একটা মন্দির মতন আছে সোমপিতা।
স্টেশনের সাইডেই একটা সুন্দর একটা মন্দির আছে, দেখে তো মনে হচ্ছে শিব মন্দিরের মতন। আর তার পিছনে পাহাড়। পলাশা স্টেশনে ট্রেনটা এসে দাঁড়ালো, 2 মিনিট ঠিক এখানে দাঁড়াবে। ট্রেনটা এখনও 8 ঘন্টা 45 মিনিট মতো লেট আছে। আমাদের ট্রেন নম্বর, প্রত্যেক বছরের মতন এইবারও যাচ্ছি ভেলোরে ট্রিটমেন্টের জন্য। তবে আগস্ট মাসের ওয়েদারটা খুব দারুণ, খুব একটা ঠান্ডাও না, খুব একটা গরমও না। সাড়ে 11টা বাজে, আমাদের ট্রেনটা শ্রীকাকুলাম স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। শ্রীকাকুলাম রোড, ট্রেনটা এখনো 8 ঘন্টা লেট আছে। বিজয়নগরমে ট্রেনটা ঢুকছে, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লেট। এখন বাজে 12:14। বিশাখাপত্তনম স্টেশনে অনেক খাবার পাওয়া যায়, যেমন এখানে ইডলি বড়া, সাম্বার, তাছাড়া এখানে স্ন্যাক্স, এ তো প্যাকেট ভাতও আছে, ডিম ভাত, নিরামিষ ভাত, এছাড়া ফল সবই পাওয়া যায় স্টেশনের উপর। আর এখানে ওয়াটার ভেন্ডিং মেশিনও আছে 5 টাকা করে, ঠান্ডা জলের ব্যবস্থা আছে, ঠান্ডা ভেন্ডিং মেশিন। এখন প্রায় 1:45 পৌনে 2 বাজে, আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট আছে এখন। তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ৫:58তে ট্রেনটা ছেড়ে দিল বিশাখাপত্তনম থেকে। দুটো দিকের লাইন চলে গেছে, আমরা এখন ঠিক ব্যাঙ্গালোরের দিকে লাইনটা ধরে ফেলেছি।
এখন 5:45 বাজে, রাজামুন্ডি স্টেশনটা ছেড়ে দিল। ট্রেন এখনো পর্যন্ত লেট আছে, পাঁচ মিনিটের মতো দাঁড়ালো রাজামুন্দ্রি স্টেশন। রাজামুন্দ্রি স্টেশন ছেড়ে দিয়ে আমরা এখন গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, আমাদের ট্রেনটা এগিয়ে যাচ্ছে। রাজামুন্দ্রি, রাজমন্ড্রি, কোলের মধ্যে ঘুমাচ্ছে। নানা রকমের খাবার উঠছে, চা, সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস। এখন ঠিক 5:37 বাজে, ট্রেনটা তিরুপল্লি গুলুরিম স্টেশনে এসে দাঁড়িয়ে রইল। জানি না এই স্টেশনে দাঁড়ানোর কথা আছে কি না। স্টেশনে কাজ চলছে, মেনটেনেন্স হচ্ছে, প্রত্যেকটা স্টেশনে কাজ হচ্ছে দেখছি প্রায়। নতুন শেড লাগানো থেকে শুরু করে পুরো স্টেশনটাকে রিপেয়ার করছে। এখন 6:19 বাজে, আমরা ইলুডু স্টেশনে এসে গেছি। ট্রেনটা প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। পাঁচ মিনিটের কম সময় দাঁড়াবে এখানে। ইলুরু স্টেশন ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। ইলুরু স্টেশন ছেড়ে দিচ্ছে। সুজি মামা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আপনি ভিতরে দাঁড়িয়ে আছেন বলেই ওর জন্য আমি রিক্সটা নিচ্ছিলাম এইভাবে ধরে। আমি আপনি বাইরে রয়েছেন।
আমরা এখন বিজয়ওয়াড়া শহরের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে বিজয়ওয়াড়া স্টেশনে চলে যাব। ট্রেনটা এখনও প্রায় 1 ঘন্টা লেটে আছে। এইভাবে যদি ট্রেনটা চলে তাহলে কাঠপাটি পৌঁছাতে আমাদের প্রায় 3টে বেজে যাবে এই সময় হিসাবে আমি যদি ধরি। তা বিজয়ওয়াড়াতে নামবো, নিয়ে একটু ছেলের জন্য কিছু খাবার দাবার নেবো, নিজেদের জন্য একটু খাবার নেবো। ওখানে মোটামুটি 10 মিনিটের মধ্যে ট্রেনটা দাঁড়াবে। আস্তে আস্তে অন্ধকার নেমে এসছে। আমরা এখন ঠিক বিজয়ওয়াড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট, 10 মিনিট ট্রেনটা দাঁড়ালো, এখন ট্রেনটা ছেড়ে দেবে। স্টেশন থেকে কিছু খাবার নিয়ে নিলাম, যেমন ডিম টোস্ট আছে, দুধ আছে, এছাড়াও স্টেশন থেকে ছেড়ে দিল। 10 মিনিট ট্রেন স্টেশন 10 মিনিট দাঁড়ালো এখানে। এখন বাজে প্রায় 7:26, প্রায় 1 ঘন্টা লেট। ওপারে কুল ছিল, এই কুলটাই খুঁজছিলাম। দৌড়াতে দৌড়াতে 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া যতটা পারলাম নেওয়ার চেষ্টা করলাম। ছেলেটার জন্য একটু দুধ দিলাম, ইডলি দিলাম। চলো আবার ঠিক 4:30 বাজে। আমরা কাঠপাটি স্টেশনে প্রায় 8:35 আগে চলে এসেছি। এখন এক জায়গায় বসে আছি, এখান থেকে এবার চলে যাব টোটো করে বা অটো করে। টোটো তো নেই, সরি, অটো করে আমরা গেলরে সিএমসি হসপিটালের সামনে চলে যাব। এখন একটু স্টেশনের সামনে বসে আছি। এখন ঘড়িতে প্রায় 4:31 বাজে। আমরা এখন স্টেশনেই রয়েছি। এখান দিয়ে একটু দিনের আলোটা না ফুটলে যাব না, তাই চেষ্টা করছি যে স্টেশনে যদি কোনো চা পাওয়া যায়। কিন্তু এখনও চায়ের স্টলগুলো এখনও খুলেনি, 2-3 জায়গায় খুঁজলাম, তখন খুলে গেছে, এখনও খুলেনি। দেখি এখানে যদি পাওয়া যায়। একটা দোকান দেখতে পাচ্ছি, চা আছে কিনা একবার জিজ্ঞেস করব। ঘুমাচ্ছে নিচে দোকানের মালিক, মানে ঘুমাচ্ছে। কিভাবে সাদা কাপড় জড়িয়ে শুয়ে আছে, দেখতেও যেন কেমন লাগছে অন্ধকারে। দেখুন দোকানটার সামনে কীভাবে শুয়ে আছে, চারিদিকে অন্ধকার, স্টেশনের একটা লোক নেই। আর এ ঠিক দোকানের ভিতরে গিয়ে শো, বাইরে এরকম মুড়ি দিয়ে শুয়ে আছে। চিন্তা করুন, মাথার সামনে আবার একটা পাখা নিয়ে শুয়ে আছে। যা উঠলে পরে তখন দোকান চলবে, দেখি ওপাশে কিছু পাওয়া যায় কিনা।
এখানে পিএন পিএন ইউজ টয়লেটটা আছে। স্টেশনটা সত্যি খুব মেনটেন্স হয় যে বোঝাই যায়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। এই একটা চায়ের স্টল, কিন্তু এটা বন্ধ। বন্ধ হয়ে গেছে। এখন 6:10 বাজে। এখন বাইরের দিকে গিয়ে আমরা এবার একটা অটো ধরব। অটো ধরে এখান থেকে সোজা হসপিটালের দিকে চলে যাব। আমি দেখে আছি বাইরে যাচ্ছে, আর দেখি একটা অটো পাওয়া যায় যদি। অটো টোটো প্রচুর আছে এখানে, বেরালে পরে অটো পাওয়া যায়। ২০০ টাকায় অটো ঠিক হলো, 750-350 টাকা চাইছিল। তা সিএমসি ভিলেটের সামনে যাবো, তাই 200 টাকা বললো। ঠিক আছে, 150 টাকা বলছিলাম, 150 টাকা হলে ঠিক হতো। তাও এক বছর আগে এসেছিলাম, তখন 150 টাকা নিয়েছিল। চলো ঠিক আছে, সুমি রেডি হও। সকাল বাজে এখন 6:15। ছেলে শুয়ে পড়েছে, শুনি ছাতা আছে, একটু টিকটিক করে বৃষ্টিও পড়ছে, হাতের সামনে রেখে দিও। হ্যাঁ, এখান দিয়ে লাগবে না। Beep, beep, beep.